মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। এই বাংলায় এমন কিছু মানুষ জন্মেছেন যারা গতানুগতিক পথ ছেড়ে এক নতুন পথের সৃষ্টি করেছেন। প্রথমে তাকে কেউ খুব একটা বুঝতে না পারলেও তিনি পরে হয়ে উঠেছেন কিংবদন্তি। আজ এমনই এক সুরকারের কথা বলবো যার নামেই তার সুরারোপিত গানগুলো পরিচিত। মূলত গানকে আমরা মনে রাখি গায়ক বা গায়িকার গান হিসেবে, সুরকারের নামে গানের পরিচয় এমনটা বাংলা গানের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। ইনি সেই বিরল গোত্রের সুরকার। স্বয়ং সলিল চৌধুরী যা সম্পর্কে বলেছিলেন, ফাদার অফ মডার্ন বেঙ্গলি মিউজিক, সেই সুরসাগর হিমাংশু দত্তকে নিয়েই আজ আমাদের পথ চলা। কানভা ক্লাসিকে আজ শুধুই হিমাংশু দত্ত সুরারোপিত গান, আর গানের মাঝে তার জীবনের গল্প বলবো। আমি দেব। মনে আছে কবি সুমনের গাওয়া তোমাকে চাই গানের সেই দুটো লাইন? ভুলে যাওয়া হিমাংশু দত্তের সুরে সেই কবেকার অনুরোধের আসরে। রেডিওতে অনুরোধের আসরে একের পর এক অনুরোধ আসত হিমাংশু দত্তের গানের জন্য। আজ বাঙালি সত্যিই তাকে ভুলে গেছে। অতীতের সেই গৌরবের দিনগুলোকে আজ আরও একবার মনে করাতে চাই। শুরুতেই এই গানটা। তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি কাননো কত ফুলে ছায়। তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি কাননো কত ফুলে ছায়। আমারে গান আঁকি জলে তোমারি লাগি পলে পলে, আমারে গান আঁকি জলে তোমারি লাগি পলে পলে, ফুটিয়া প্রেম শত দলে বিরহে প্রিয় ঝরে যায়। তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি কাননো কত ফুলে ছায়। তোমারে গিয়েছিনু ভুলি কুসুমের রাঙা মোর পথে, জাগায় মোর ফুলগুলি দলিয়া গেলে জয় রথে। তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে, তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে, বাঁধিয়া রাখিয়া তলে হরিয়া মোরে নীলে হাত। তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায়, শিশির নীরে অবগাহি কাননো কত ফুলে ছায়। কুমিল্লার কৃতি সন্তান হিমাংশু দত্ত সেখানকার জেলা স্কুলে পড়তেন। ক্লাসে এক বন্ধুর সঙ্গে আলাপ হল যে কবিতা লেখে। এদিকে হিমাংশু দত্ত তখন গানের চর্চা করেন। দেখতে দেখতে দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হল। স্কুলের প্রধান শিক্ষক জানতেন তার এই দুই ছাত্রের প্রতিভার কথা। একদিন জানা গেল সহকারী প্রধান শিক্ষক চলে যাচ্ছেন, স্কুলে সেই উপলক্ষে বিদায় সংবর্ধনা হবে। প্রধান শিক্ষকের আগ্রহে দুই বন্ধুর একজন গান লিখলেন, অন্যজন সেই গানে সুর করে অনুষ্ঠানের দিন গাইলেন।
উপস্থিত সকলে খুব প্রশংসা করল। সেই যে দুজনের একসাথে পথ চলা শুরু হল, জীবনের শেষ দিন পর্যন্ত সেই বন্ধুত্ব অটুট ছিল। বন্ধুর নাম সুবোধ পুরকায়স্থ। অসংখ্য জনপ্রিয় গান তিনি লিখেছেন আর সেই সব গানে সুর করেছেন প্রিয় বন্ধু হিমাংশু দত্ত। লেখা এবং গানে সুর করা নিয়ে দুজনের মধ্যে প্রায়শই কম্পিটিশন হতো। নিজেদের মধ্যে গান নিয়ে দুজনে নানান পরীক্ষা নিরীক্ষা করতেন, আর তারই ফলে বাঙালি শ্রোতারা পেয়েছিল কালজয়ী কিছু গান। তেমনই তিনটে গান এবারে পরপর শোনাব। চাঁদ কহে চামেলি গো হে নিরুপমা ফিরালে যদি গো চলে যাই যে কালিমা তুমি মোর করুণি ক্ষমা যাবার বেলায় বলে যাই 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 ফিরালে যদি গো চলে যাই। নীলিমার নিবিড় মমতা মোর লাগিছিল ধ্যানরতা বিফল করিনু তারে নিঠুর ঘাতে বহি আমি সে ব্যথা ছাই যাই যাই ফিরালে যদি গো চলে যাই। সুরভি মাখা কুঞ্জ ছায়ে পান্থ আমি যে এসেছি নু ভুলে যে ও যে রাগিনী ভাসানু বায়ে ভুলে যে ও ভালোবেসেছি নু পাতায় পাতায় বাজে মানা যাও ফিরে হে পথিক নানা অকারণে যদি প্রাণ সহসা কাঁদে ফিরিয়া দেখিবে সে তো না যাই যাই ফিরালে যদি গো চলে যাই চাঁদ কহে চামেলি গো হে নিরুপমা ফিরালে যদি গো চলে যাই। মা ও বাবার জন্য সেরা উপহার সারে গামা কারভা। ও তোর জীবন বিনা আপনি বাজে দুঃখ সুখে
जीवन बिना आपनी बाजे। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আজি শিউ
সুরসাগর হিমাংশু দত্তের গান দিয়েই সাজানো আজকের কারওয়া ক্লাসিক। বাংলা গানের একটা সময়কে আজ ফিরে পাবার চেষ্টা করছি। কথায় আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কথাটা হিমাংশু দত্তের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। মা নীরদা ছিলেন সুগায়িকা, বাবা যোগেন্দ্রচন্দ্রও ছিলেন সঙ্গীতের অনুরাগী। বাড়িতে নামি দামি গাইয়েদের নিয়ে বসত গানের আসর, ফলে ছোট থেকেই গান শেখার আগেই কান তৈরি হয়ে গিয়েছিল। মায়ের কাছে তো বটেই, সঙ্গীত সাধক শ্যামাচরণ দত্তের কাছে শেখেন ধ্রুপদ, উস্তাদ মোহাম্মদ খুরশেদ হোসেন যিনি খসরু মিয়া নামে পরিচিত ছিলেন, তিনিও তাঁর যাবতীয় জ্ঞান উজাড় করে দিয়েছিলেন তরুণ হিমাংশুকে। সেই সময় একবার একটা অনুষ্ঠানে কুমিল্লায় এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভিক্টোরিয়া কলেজের সেই সংবর্ধনা সভায় গান গেয়ে কবিকে বরণ করেন কিশোর হিমাংশু। যদিও পরবর্তীতে কবির সঙ্গে তার অন্য একটা কাজে দেখাও হয়েছিল, রবীন্দ্রনাথ যথেষ্ট স্নেহ করতেন তাকে। পরবর্তীতে কলকাতায় চলে আসেন হিমাংশু দত্ত, সেখানেই পরিচয় হয় ডক্টর সুধা মাধব সেনগুপ্তের সঙ্গে। ডক্টর সুধা মাধব একজন গুণী শিল্পী ছিলেন, হিমাংশু দত্তের সুর তার বেশ পছন্দ হয়। শিখে নিলেন গান, সেই গান একদিন গাইলেন রেডিওতে। গায়কের পাশাপাশি শ্রোতারাও সুরকার হিমাংশু দত্তের নাম সেদিন শুনলেন এবং মুগ্ধ হয়ে সবাই জানলেন বাংলাদেশে এক নতুন সুরের জাদুকর এসেছে, যার নাম হিমাংশু দত্ত। ছিল চাঁদ মেঘের পারে, ছিল চাঁদ মেঘের পারে, বিরহীর ব্যথা রে বাঁশুরীর সুর হরে, কে গো আজ ডাকিল তাহারে, ছিল চাঁদ মেঘের পারে। ধরণীর ধুলি থেকে চামেলি সে কহে ডেকে, ধরণীর ধুলি থেকে চামেলি সে কহে ডেকে, এসো প্রিয় 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 আমার দারে, ছিল চাঁদ মেঘের পারে। চাঁদ কহে সুদূরে আমি প্রেম জোছনাসে, কেঁদে মরে তব পাশে ও গো ফুল কেমন নামি, চাঁদ কহে সুদূরে আমি মোর প্রেম জোছনাসে, কেঁদে মরে তব পাশে ও গো ফুল কেমনে নামি, চাঁদ কহে সুদূরে আমি চামেলি কহিল তবে আমি যাই যাই আমি যাই দূর নভে, চামেলি কহিল ত
তবে আমি যাই যাই আমি যাই দূর নভে ঝরিল সে ঝরিল ঝরিল পথের ধারে ছিল চাঁদ মেঘের পারে। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। আকাশের চাঁদ মাটির ফুলেতে হলো যাবে পরিচয়, আকাশের চাঁদ মাটির ফুলেতে হলো যাবে পরিচয়, আকাশের চাঁদ গোপনে তাদের একদিন হলো হৃদয়ের বিনিময়, আকাশের চাঁদ চাঁদের হাসিটি ফুল ভালোবাসে, চাঁদ ভালোবাসে ফুল যাবে হাসে, চাঁদের হাসিটি ফুল ভালোবাসে, চাঁদ ভালোবাসে ফুল যাবে হাসে, হু আচ্ছা চাঁদার ফুল এছাড়া কিছুই নয়, আকাশের চাঁদ চাঁদ তারে জ্যোৎস্না ঢালি গো রবে ভরে প্রাণ, ফুল হাসে রাত উল্লাসে তার সৌরভ করে দাম, তারে জ্যোৎস্নার ডালি গৌরবে ভরে প্রাণ, ফুল হাসে রাত উল্লাসে তার সৌরভ করে দাম, কলঙ্কি চাঁদ সেই অপবাদে হলো ব্যবধান ফুল আর চাঁদে, কলঙ্কি চাঁদ সেই অপবাদে হলো ব্যবধান ফুল আর চাঁদে, স্বর্গের চাঁদে ভুল বুঝে হলো চামেলির পরাজয়, আকাশের চাঁদ মাটির ফুলেতে হলো যাবে পরিচয়, আকাশের চাঁদ। কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। ভরসার মেঘ নামে, ভরসার মেঘ নামে, ঝড় ঝড় বরিশানে, ভরসার মেঘ নামে, প্রথম আষাঢ় সাঝে চামেলি সে জাগে বনে, বরসার মেঘ নামে, হেরিয়া এমনি মেঘে কে গো একা ছিল জেগে, হেরিয়া এমনি মেঘে কে গো একা ছিল জেগে, জ্বলে ছিল ম্লানদীপ কার
গৃহ বাতায়নে বরুষার মেঘ নামে। নূপুর খুলিয়া ফেলে কেগো অভিসারে গেলে, নূপুর খুলিয়া ফেলে কেগো অভিসারে গেলে, সে কোন অতীত লয়ে কারাখি জল বয়ে, সে কোন অতীত লয়ে কারাখি জল বয়ে, আজি বাদল রাতি কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে বরুষার সারমেক নামে, ঝড় ঝড় বরিশানে বড় সারমেক নামে। হিমাংশু দত্ত বাংলা গানের ক্ষেত্রে এক বিস্ময়। যারা তার সুর নিয়ে গবেষণা করেছেন তারা জানেন মিউজিক কতটা আত্মস্থ করলে ওরকম সুর করা যায়। রাগরাগিনীর ব্যবহার করেছেন অথচ কোথাও কোনো বাহুল্য নেই, তার চিন্তায় চেতনায় কেবলই ছিল সঙ্গীত। একদিন ট্রামের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন সন্তোষ সেনগুপ্ত, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এমন সময় সন্তোষবাবু দেখলেন বালিগঞ্জ যাবার একটা ট্রাম আসছে আর তাতে বসে আছেন হিমাংশু দত্ত। সন্তোষ সেনগুপ্তকে দেখেই তাড়াতাড়ি নেমে এলেন ট্রাম থেকে। সন্তোষ সেনগুপ্ত অবাক, সুরসাগর তো বালিগঞ্জ যাবেন, তাহলে এখানে নামলেন কেন? হিমাংশু দত্তকে দেখে মনে হল একটা ভাবের ঘোরে আছেন। সন্তোষ সেনগুপ্তর কাঁধে হাত রেখে বললেন, চলো জরুরি কথা আছে। এই বলে ট্রাম রাস্তা ধরে হাঁটতে লাগলেন। তারপর বললেন, আগের দিন রাতে একটা সুর করেছেন, তারপরে আর ঘুম আসেনি, ভোরবেলাতেই ট্রামে চেপে বসেছেন, একবারের জন্যও নামেননি। গানটা কাউকে শেখাতে না পারলে যেন মুক্তি পাচ্ছেন না। এই বলে গুনগুন করে চলতে চলতেই গানটা গাইতে লাগলেন এবং তারপর সেটা সন্তোষ সেনগুপ্তকে তুলিয়ে দিলেন। ততক্ষণে অবশ্য রাসবিহারীর মোড় থেকে মুদিয়ালি পর্যন্ত গিয়ে আবারও ফিরে আসা হয়েছে। গান শেখানো শেষ হতেই তিনি বললেন, আমি ভারমুক্ত হলাম, তারপর বাড়ি চলে গেলেন। এমনটাই ছিলেন হিমাংশু দত্ত। যে গান নিয়ে এত ঘটনা, এবারে শুনব সেই গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলায় এবং তারপর আরও দুটো গান। Thank you.
I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আই বনিরো চামেলি ফিরে আয়।
সুরসাগর হিমাংশু দত্ত সুর করা ছাড়াও আরেকটা কাজ নিখুঁতভাবে করতে পারতেন, তা হল স্বরলিপি লেখা। যে কোনো গানের স্বরলিপি দেখে নিখুঁতভাবে গাইতে তো পারতেনই, স্বরলিপি রচনাও ছিল তার কাছে খুব সহজ ব্যাপার। বিচিত্রা পত্রিকায় একবার রবীন্দ্রনাথের সকরুণ বেণু বাজায় কে যায় এ গানটার স্বরলিপি প্রকাশ করেন হিমাংশু দত্ত। রবীন্দ্রনাথ সেটা জানতে পেরে ক্ষিতিমোহন সেনের কাছে হিমাংশু দত্তের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন এবং দুজনের দেখাও হয়েছিল একদিন। সেদিন হিমাংশু দত্ত গান শুনিয়েছিলেন কবিকে। সেই সময়ে শোভাবাজারে রাজা গোপেন্দ্রকৃষ্ণ দেবের সভাপতিত্বে গঠিত সারস্বত মহামণ্ডল এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সেই সময় এই মণ্ডলের সভ্য ছিলেন সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত এবং বিজ্ঞজনেরা। সকলের সম্মতিক্রমে হিমাংশু দত্তকে সুরসাগর উপাধিতে ভূষিত করা হয়। ভাবতে অবাক লাগে, তখন হিমাংশু দত্তের বয়স মাত্র 22 বছর। শ্রোতাদের মুখে মুখে এই স্বীকৃতি ছড়িয়ে পড়ে। বাংলার ঘরে ঘরে তিনি পরিচিত হন সুরসাগর হিমাংশু দত্ত নামে, যার অন্য দৃষ্টান্ত বাংলাতে আর নেই। নিজের গানের পাশাপাশি অতুলপ্রসাদ সেন ও নজরুল ইসলামের লেখা গানেরও সুর করেছিলেন হিমাংশু দত্ত। এবারে শোনাব প্রথমে একটি নজরুল গীতি এবং তারপর আরও দুটো গান যার সুরকার হিমাংশু দত্ত। কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আলোক আধার যে থাকরে খেলা ভিড়ে ছিল সে থাকবে মোর বেলা, আলোক আধার যে থাকরে খেলা ভিড়ে ছিল সে থাকবে মোর বেলা। আলোক
গামেলি সুবাস হাতে লয়ে বুঝি ফিরেছিল বায়ু মোরে খুঁজি খুঁজি চামেলি সুবাস হাতে লয়ে বুঝি ফিরেছিল বায়ু মোরে খুঁজি খুঁজি ছায়া পথে ছিল জোছনার মেলা আলোক আধার যে থাকরে খেলা ভিড়ে ছিল সে থাকবে মোর বেলা মায়া ঘেরায়ে বিজন কুটিরে কে ছিল বাঁচায়ে দীপ শিখাটিরে মায়া ঘেরায়ে বিজন কুটিরে কে ছিল বাঁচায়ে দীপ শিখাটিরে হাত খানি তার বাঁধি ফুলো ডরে কয়েছিনু বুঝি ভুলিও না মোরে হাত খানি তার বাঁধি ফুলো ডরে কয়েছিনু বুঝি ভুলিও না মোরে রে শরিকা দেবী রহের বেলা আলোক আধার যে থাকরে খেলা ভিড়ে ছিল সে থাকবে মোর বেলা আলোক আধার যে থাকরে খেলা কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ নিশিথে চলে মেলো বায় চামেলি বাসবি বলো রাতি স্বপনে কি যে কহিতে যায় চায় নিশিথে চলে মেলো তো তো দুবার তো
সৃষ্টি যদি অসাধারণ হয় তবে তার জন্য আলাদা করে বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, শ্রোতারা ঠিক খুঁজে নেন প্রিয় গান। তাই তো আজও হিমাংশু দত্ত সুরারোপিত গান কোনো গায়ক বা গায়িকার নামের সঙ্গে নয়, শুধুমাত্র হিমাংশু দত্তের গান নামেই পরিচিত। বাংলা গানে সঞ্চারীকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন হিমাংশু দত্ত। মাত্র 36 বছর বয়সে এ পৃথিবী ছেড়ে চলে যান তিনি। রাইচাঁদ বড়াল বলেছিলেন, বাংলা গানে সঞ্চারী শোনাবার মানুষটাই তো চলে গেল। যদি কোনোদিন বাংলা গানের এই অমূল্য সম্পদ নিয়ে গবেষণা হয় তবে দেখা যাবে কি বিস্ময়কর প্রতিভা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন সুরকার হিমাংশু দত্ত। আজ কারহা ক্লাসিকের শুরুতেই কবির সুমনের একটা গানের কথা বলছিলাম। আজকের পর্ব শেষ করব কবির সুমনের গাওয়া হিমাংশু দত্তের একটা গান দিয়ে। আবারও দেখা হবে অন্য সপ্তাহে অন্য গান আর গল্প নিয়ে। আর যেতে যেতে রেখে গেলাম এই গানটা, বিদায়ের শেষ বাণী, তুমি বলো না মোরে বলো না, জানি আমি তারে জানি। বিদায়ের শেষ বাণী, তুমি বলো না মোরে বলো না, জানি আমি তারে জানি। বিদায়ের শেষ বাণী, রাতেরও আধারে পাখি সে কথা কহিছে ডাকি, রাতেরও আধারে পাখি সে কথা কহিছে ডাকি, বায়ু করে খানা কানি, বায়ু করে কানা কানি। বিদায়ে শেষ বাণী, মোরে বলো না জানি আমি তারে জানি। বিদায়ের শেষ বাণী, আকাশের পার হতে যে তারকা ঝরে যায়, সে যে আজ হয়ে গেল তোমার কথাটি হ্যাঁ। আকাশের পার হতে যে তারকা ঝরে যায়, সে যে আজ হয়ে গেল কথাটি হ্যাঁ। যাবে তুমি কোন ক্ষণে, ভুলে আছি আন মনে, যাবে তুমি কোন ক্ষণে, ভুলে আছি আন মনে, ভাঙি ভাঙিও না ভুলখানি। বিদায়ে শেষ বাণী, মোরে বলো না জানি আমি তারে জানি। বিদায়ের শেষ বাণী।